যে মমতা ব্যানার্জির এই যে আমাদের প্রত্যেকটা সামাজিক প্রকল্প হোক বা মানুষের পাশে দাঁড়ানো, আজকে দানা হলেও বা বন্যা হলেও যে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই দাঁড়ায়, শুধু কুৎসা আর অপপ্রচার দিয়ে কিছু হয় না। উপনির্বাচনে ছ জায়গায় তৃণমূল কংগ্রেস জিতবে, তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তারা আজকে বিজেপিতে চলে গেছে। তাই আমরা তো তৃণমূল কংগ্রেস সেটা করি না, আমরা পরিষ্কার বলছি যে তদন্ত শেষ হোক। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি বা এই ধরনের স্বনামধন্য ইউনিভার্সিটিকে আলাদাভাবে, তার গরিমা, তাদের নিজস্ব গরিমা আছে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে। এইভাবে আমার মনে হয় না এইভাবে সামগ্রিক চিত্র কোনো ছোট হতে পারে বা এতে কোনো প্রভাব পড়ে বলে আমার মনে হয় না। ভোট যখন শুরু হয়ে যাবে, ভোটের এই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে, তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি কোনো কেন্দ্রীয় সংস্থা যদি কোনো কিছু তদন্ত করে, তাহলে কেন্দ্রীয় সংস্থা তো আর মানে রাজ্যের অধীনে নয় যে তৃণমূল কংগ্রেস শাসক দল তার উত্তর দেবে, তাহলে আমরা তো নিরপেক্ষ চাই। উপনির্বাচনের পূর্বেই বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলামের নামে নিখোঁজ পোস্টার সমগ্র এলাকায় ছড়িয়ে গেল এবং ইতিমধ্যে এটাও বলা হচ্ছে যে সেই পোস্টারের সৌজন্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা কমিটি। কি বলবেন বিষয় নিয়ে? কিছুই না, উপনির্বাচনে ছ জায়গায় তৃণমূল কংগ্রেস জিতবে। নির্বাচনের পরেই তোমরা দেখতে পারবে, যেখানে নির্বাচন যখন গণনা হবে, গণনার পরে ছটায় যখন 6-0 তৃণমূল কংগ্রেস জিতবে, এগুলোর উত্তর হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা নির্বাচনে এরকম যখন নির্বাচন আসে, তৃণমূল কংগ্রেস এত বড় পরিবার, তখন তাদের কিছু ভিতরকার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেগুলো সামনে চলে আসে। কেউ সেই সময় নির্বাচনকে কেন্দ্র করে কেউ কেউ সামনে নিয়ে আসার চেষ্টাও করে, এরকম না। কিন্তু দল আমাদের ঐক্যবদ্ধ, এত বড় পরিবারে ছোটোখাটো কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু সবাই কিন্তু নির্বাচন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে কিন্তু দলটা ঐক্যবদ্ধভাবে লড়ে, এবং আমরা এর জন্য প্রত্যেকটা নির্বাচনে এত ভালো রেজাল্ট করি। এবার যেই প্রসঙ্গ, সেখানে যদি সত্যি তৃণমূল, এখন নির্বাচন সামনে, সেখানে তৃণমূল কংগ্রেস কেউ করলো না, রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে কেউ কিছু করলো, কিন্তু আমরা বলছি যেই হোক, সাংগঠনিকভাবে যদি কারোর সাথে কারো মতপার্থক্য থেকেও থাকে, আমি এই কথাটা বারবার আমি রিপিট করছি, থেকেও থাকে মতপার্থক্য, নাও থাকতে পারে, থাকতেও পারে, কিন্তু যখন নির্বাচনের এই নির্বাচনটা শুরু হয়ে যাবে, একটা প্রসেসের মধ্যে চলে আসবে, তখন দেখবে যে সবাই একবারে ভোটের দিন সবাই এক, বাড়ি বাড়ি যাচ্ছে সবাই এক, বোঝাতে মানুষের কাছে যাচ্ছে। মমতা ব্যানার্জির এই যে আমাদের প্রত্যেকটা সামাজিক প্রকল্প হোক বা মানুষের পাশে দাঁড়ানো, আজকে দানা হলেও বা বন্যা হলেও যে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই দাঁড়ায়, শুধু কুৎসা আর অপপ্রচার দিয়ে কিছু হয় না। তাই এই ধরনের সাংগঠনিকভাবে যদি কোনো মতপার্থক্য থেকেও থাকে, সেগুলো নির্বাচনে কোনো প্রভাব হয় না, এবং তৃণমূল কংগ্রেস সব জায়গায় জিতবে এবং 6-0 হিসাবে উপনির্বাচনে জিততে চলেছি আমরা। এই ঘটনা নিয়েই হাসনাবাদে যিনি তৃণমূল ব্লক সভাপতি, তিনি বলছেন যে এই কাজ সিপিএমের তরফ থেকে করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই। আমি তো আগেই বললাম যে এই নির্বাচনকে সামনে রেখে বিরোধীরাও করতে পারে তৃণমূল কংগ্রেসকে নাম ব্যবহার করে। তা আমি সেটাই বলছি যে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে এটা করতে পারে, আবার কিন্তু এতে বিরোধীদের কোনো ভোট হয় না। আবার যদি তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো মতপার্থক্য থাকে, তাই কেউ যদি এই নির্বাচনকে সামনে রেখে কেউ যদি মনে করে যে না, আমি এই ইস্যুটাকে একটা ইস্যুকে সামনে নিয়ে আসবো, কিন্তু আলটিমেটলি ভোট যখন শুরু হয়ে যাবে, ভোটের এই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে, তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, ভোটারদের বলা, সময়কে নিয়ে আসা এবং ভোট বাক্সে সেটাকে রূপায়ণ করা এবং মানুষের পাশে দাঁড়ানো, এগুলো সমস্ত কিছু দেখে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে খবর আছে যে 120টি উত্তরপত্র, 120 জনার যে উত্তরপত্র, সেই উত্তরপত্র ইতিমধ্যে উধাও হয়ে গেছে। দেখুন, এটা যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চিতভাবে কর্তৃপক্ষ যারা বা যে বা যারা জড়িত এবং যদি ঘটে থাকে, তার নিশ্চিতভাবে যা যা আইনি ব্যাপার আছে, যা যা কলকাতা ইউনিভার্সিটির যা যা নিয়মকানুন আছে, সেইভাবে তারা নিশ্চিতভাবে তারা ব্যবস্থা নেবে যদি এটা হয়ে থাকে। কেউ যদি সত্যিকারে উধাও হয়ে গিয়ে থাকে, সেটা যদি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এই ব্যাপারগুলো সামনে আসবে। এই ব্যাপারগুলো সামনে আসার জন্য একটা তদন্ত হওয়া উচিত, একটা যেইভাবে হোক আইনিভাবে যা যা হওয়া উচিত। এবার কথা, যদি কেউ সত্যিকারের ভিতরের কেউ জড়িত থাকে, তার ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল কংগ্রেস সবসময় বলে থাকে যে অন্যায় যদি কেউ করে থাকে, অন্যায় জিরো টলারেন্স, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ক্ষেত্রে বলে জিরো টলারেন্স, আমরা সেটা করেও থাকি। আমরা তো আর মানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মতো তো নয় যে আমরা প্রথমে বলে দেবো নিটে মানে কোনো জায়গায় কোনো দুর্নীতি হয়নি, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তারা বিভিন্ন ইনস্টিটিউশনগুলো চালাচ্ছে, যারা যারা ওই ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষায় যারা যারা
যুক্ত ছিল, আমরা তো সেরকম নয়। তারপর দেখা গেলো একাধিক জায়গায় সেইগুলো তারা গ্রেফতার করছে, তো আমাদের সেরকম নয়। আমরা কাউকে আড়াল করার কোনো ব্যাপার নেই। যদি কেউ কোনো জায়গায় যদি এটা কলকাতা ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ আছে তারাও এই ব্যাপারটা দেখবে, তাদের নিজস্বভাবেও দেখুক, এবং যদি মনে হয় আইনিভাবে কমপ্লেন করে পুলিশের দ্বারস্থ হয়ে কেউ যদি দেখতে সেটা দেখুক, তাতে কে বা কারা ভিতরের কারা যদি কেউ জড়িত থাকে বা না অনিচ্ছাকৃতও হতে পারে, হারিয়ে যেতে পারে, সেটা যাই হোক সেটা আইনিভাবেই হোক, আমাদের এটা দলের বক্তব্য। কোথাও যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের কোথাও যে উচ্চশিক্ষার জন্য একটা অনেক বড় পছন্দ জায়গায়, সে প্রেক্ষিতে এর আগেও নাম্বার হারিয়ে গেছিলো এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের, উধাও হয়ে গেছিলো, তারপরে উত্তরপত্র যে উধাও হয়ে যা, কোথাও পড়ুয়াদের একদম বলতে গেলে পড়াশুনো এর উপর কোনো এফেক্ট পড়বে না বা তাদের? না না, আমার মনে হয় না এটা এইগুলো নিয়ে কোনো এরকম এফেক্ট হতে পারে। তা তার মান কলকাতা ইউনিভার্স মানে আজ কলকাতা বিশ্ববিদ্যালয় হোক বা যাদবপুর ইউনিভার্সিটি, তার যে মান, তার যে পরিকাঠামো, তার যে এটা সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এরা ভারতবর্ষের নিরিখে যদি দেখো সেটা একটা গর্বের স্থান। এবার এই বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যেটা ঘটছে, আমরা তো বলছি যদি এরকম কিছু ঘটে থাকে, প্রশ্নপত্র হারিয়ে গেল, সেইটা যদি প্রশ্নপত্র কী কারণে হারিয়েছে সেটা তো দেখতে হবে, তদন্তের মাধ্যমে উঠে আসুক, এটা অনিচ্ছাকৃত হতে পারে, হারিয়েই যেতে পারে, সেটাকে নিয়ে তো এরকমভাবে না সামগ্রিক চিত্রটা খুব খারাপ এরকম তো কোনো ব্যাপার না। সারা ভারতবর্ষে তাহলে তো ভারতবর্ষের একটা নিটের মতো এক্সাম কীভাবে কেলেঙ্কারি হলো সারা ভারতবর্ষ জুড়ে? তাহলে তো আমরা বলবো যে যতজন ডাক্তার ওই ব্যাচে হচ্ছে সবাই তাহলে খারাপ, কেউ মানে কেউ স্কলার নয়, তাদের যোগ্যতা নেই, এরকমভাবে সামগ্রিক চিত্রটাকে তো খারাপ করে দেওয়া যায় না। তো আমরা দেখছি যেখানে সরাসরি অ্যারেস্ট হচ্ছে ভারতবর্ষের নিরিখে, দেখছি বিভিন্ন জায়গা থেকে গুজরাট থেকে আরম্ভ করে বিহার অ্যারেস্ট হচ্ছে একের পর এক এই প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিতে। সেখানে প্রশ্নপত্র হারিয়ে গেছে, সেখানে কিসের জন্য হারিয়েছে, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ভাইস চ্যান্সেলর আমরা দেখলাম অলরেডি তার স্টেটমেন্ট দিয়েছেন, নিশ্চিতভাবে কমপ্লেন হলে বলেছেন যে তিনি ব্যবস্থা নেবেন এবং তার যা নিয়ম অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন বলেছেন। তাহলে আমাদের তো এখানে আলাদাভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি বা এই ধরনের স্বনামধন্য ইউনিভার্সিটিকে আলাদাভাবে তার গরিমা, তাদের নিজস্ব গরিমা আছে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে। এইভাবে আমার মনে হয় না এইভাবে সামগ্রিক চিত্র কোনো ছোট হতে পারে বা এতে কোনো প্রভাব পড়ে বলে আমার মনে হয় না। পৌর নিয়োগ দুর্নীতিতে অন্যতম সাক্ষী ছিলেন সৌমিক চৌধুরী এবং ইতিমধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে আশ্চর্য বিষয় এটাই যে সৌমিক চৌধুরীর আইনজীবী তিনি বলছেন যে এবার অয়নশীল একটু স্বস্তি পেলেন হয়তো সৌমিক চৌধুরীর মারা যাওয়া। এটা প্রথম কথা ওনার আইনজীবীর ব্যাপার, উনি আইনজীবী বক্তব্য রেখেছে, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। আমার কথা হলো যদি কোনো কেন্দ্রীয় সংস্থা যদি কোনো কিছু তদন্ত করে তাহলে কেন্দ্রীয় সংস্থা তো আর মানে রাজ্যের অধীনে নয় যে তৃণমূল কংগ্রেস শাসক দল তার উত্তর দেবে, তাহলে আমরা তো নিরপেক্ষ চাই। আজকে শুভেন্দু যেই পৌর নিয়োগ দুর্নীতির কথা বলা হচ্ছে সেই সময় দলের আমরা সেকেন্ড ইন কমান্ড বা যদি আমরা বলে থাকি যে দলের একাধিক দপ্তরের মন্ত্রী একাধিক সমস্ত শুভেন্দু অধিকারী ছিল, শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলের কংগ্রেসের সমস্ত কিছু পর পর আজকে ভারতীয় জনতা পার্টির কোলে গিয়ে বসে আছে, তাহলে তার যদি যোগসাজের থেকেই থাকে, যদি শুভেন্দু অধিকারীরও থেকে থাকে, তাহলে আমরা তো পরিষ্কার বলছি যে বা যারা যার সাথেই যোগসাজের থেকে থাকুক, তাদের যদি যে বা যারা থাকুক তাদের তো সামনে আনুক, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে অয়নশীল হোক আর শুভেন্দু অধিকারী হোক। তো আমরা চাই যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শুভেন্দু অধিকারীও যদি হয় শুভেন্দু অধিকারীর নামটাও সামনে আসুক, আর যদি অয়নশীল চুরি করে থাকে, অয়নশীল তো আমাদের দলের কেউ নয়, তৃণমূল কংগ্রেস তার বলতে পারবে না, তাই আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার বলছে নিরপেক্ষ তদন্ত হোক এবং দ্রুত চার্জশিটের মধ্যে। এই মিডিয়া ট্রায়াল রোজ ঘুরবে, রোজ আলোচনা হবে, তুমি একটা ম্যালাইন করার চেষ্টা করা হবে, এইটা না করে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তিতিবিরক্ত হয়ে যাচ্ছে এই ব্যাপারটাতে। তোমরা একটা ফাইনাল চার্জশিট দাও, ট্রায়াল শুরু করো, কারা কারা দোষী মানুষের সামনে নিয়ে তারা সাজা পাক। তুমি আজকে দেখো সারদা কেলেঙ্কারি কবেকার, এখন অবধি ফাইনাল চার্জশিট দেয়নি, দু মাস আগে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হচ্ছে, দু মাস আগে অবধি সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে, কেন দু মাস আগেও দিতে হচ্ছে আলাদা করে আরও চার্জশিট? তাহলে কবে ফাইনাল ট্রায়াল শুরু হবে, ফাইনাল চার্জশিটটা কবে হবে, ট্রায়াল কবে শুরু হবে, চার্জ গঠন কবে হবে, ট্রায়াল কবে শুরু হবে, এইগুলো তো মানুষের দাবি। তুমি রোজ একই জিনিস নিয়ে দুর্নীতি নিয়ে আলোচনা করে প্রশ্ন করবে তৃণমূল কংগ্রেসের সামনে, বুমটা ধরে নিয়ে বলবে যে তৃণমূল কংগ্রেস উত্তর দিতে হবে, কিন্তু আমরা যদি বলি যে তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ থেকে থাকে, একমাত্র দল যে তৃণমূল কংগ্রেস জোর গলায় বলে যে তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ থাকে তৃণমূল কংগ্রেস আড়াল করবে না, আমরা তো আর শুভেন্দু অধিকারীর মতো কাউকে নারায়ণ রানী থেকে আরম্ভ করে হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক
যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী অবধি যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা আজকে বিজেপিতে চলে গেছে। তাই আমরা তো তৃণমূল কংগ্রেস সেটা করি না, আমরা পরিষ্কার বলছি যে তদন্ত শেষ হোক, দ্রুত ট্রায়ালের মাধ্যমে যে কোনো দুর্নীতি তদন্ত যেগুলো সেন্ট্রাল এজেন্সির হাতে আছে, কেন্দ্রীয় সংস্থা ট্রায়াল শুরু করুক, যারা দোষী তাদের সাজার ব্যবস্থা করুক। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।